চারিপাশে দেখো কেমন কুয়াশা, মানে চারিপাশে কুয়াশায় ভরে আছে। হোয়াট ইজ দিস? সন্ধান গুপ্ত। ও ভোদর কাকা, তুমি কোথায়? অলরাইট, আমরা এখন রস খাবো, একটার পর একটা, মানে দুটো খাবো। ও ধরে দিচ্ছি না না না, আমি একাই একশো, একাই একশো, সেটা তুই জানিস না। ফাইনালি গাইস, ভ্যাকসিন নিয়ে কমপ্লিট, আমি এখন যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াতে পারবো। 2000 years later. এই গাইস, শুভ সকাল। আর খুব ঠান্ডা পড়ে গেছে, জানি তোমরা আমাকে চিনতে পারছ না, সেটা আমি জানি। আরে ভাই, তোমাদের সেই ছোট ভাই তন্ময়। আমি আর হ্যাঁ, এখন যাবো আমার বন্ধু বাড়ি, পশ্চিমদের বাড়ি, ওর গাড়িতে করে যাবো। আর ভাই, চারিপাশে দেখো কেমন কুয়াশা, মানে চারিপাশে কুয়াশায় ভরে আছে। সকালবেলা উঠেছি, এখন বাজে 5টা। বলেন কি, আর প্রসেনদের বাড়ি যাবো এখন, ঘুম থেকে ওঠেনি, মিনিমাম 5 বার কল করেছি ওকে, ও তোলেনি। আর একটা বন্ধু আসছে গর্গ, একসাথে যাবো ঠান্ডার মধ্যে রস খেতে। A few moments later. এদের বাড়িতে আসছি 5টার দিক, আর এখন বাজে ঠিক 6:15 বাকি। তাহলে এতক্ষণ ধরে ওকে ডাকলাম, ও বল ভাই যাবে না মনে হয়, গর্গ যাবে না। আমি ফোন করলাম, কথা বলালাম কনফারেন্সে রেখে, তারপরে বিশ্বাস হলো আমার কথা। বলেন কি, আর যেদিন আমরা রস খেতে যাই, আর এ বলে কি ভাই আমাকে ফোন করবি? হ্যাঁ, আমি আমাকে সকাল সকাল ফোন করবি, কিন্তু হ্যাঁ একবার ঘুম না ভাঙে। আরে কেনা কে চাইতে হো, একবার ফোন না করলে দুবার করবি, আমার ঘুম ভাঙে না সহজে, ঠিক আছে? এরকম বলবে, যাওয়ার সময় বলে আরে ভাই আমার না খুব গায়ে ব্যথা হয়েছে, আমি যেতে পারবো না। এই ভাই কি কুয়াশা, এর মধ্যে যাওয়াই যাবে না, এরকম ডায়লগ দেয়। সবাই আমরা রেডি হয়ে গেছি, আর এখন গাড়িতে করে যাচ্ছি। চ চ চা বাচ্চা, বলেন কি, 5টার সময় ওঠে, এখন বাজে 6:10, ঠিক আছে? এ উঠলো, আর আমাদের পিছনে রয়েছে গর্গ আর একটা দাদা, ঠিক নাম জানি না। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায় 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 করে। তোমরা কিছু বুঝতে পারছো? চাদর পরে রয়েছে, কোথায় ফিল্টার হয়ে আওয়াজ, ফিল্টার হয়ে আওয়াজ। আমরা ওখানে যাই, কোথায় যাবো রে? তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়া, নাকি চলে যাওয়ার বাহানা বানা, দূরের আকাশ নীল থেকে লা। রাইট, আমরা এখন গন্তব্যস্থলে চলে এসেছি, আর গন্তব্যস্থল ঠিক এরকম একটা ভিউ, ঠিক আছে? বলেন কি গাইস, আমরা এখন গন্তব্যস্থলে আসিনি, এই রং জায়গা নিয়ে এসেছি, আমাদের কোন জায়গা নিয়ে এসেছি আমি নিজেও জানি না। আমাদের কোথায় নিয়ে এসেছিস গর্গ? আবার যেতে হবে কোথায়? One eternity later. কার নাম হচ্ছে ভোদর, নামও একটা দিয়েছে তার বাপ মা, ঠিক আছে? বলেন কি, অলরাইট, আমরা এখন রয়েছি কলা বাগানে। কলা বাগানে অনেকে ভাবতে পারো কলা বাগানে কি করছে সকাল সকাল? হ্যাঁ, কলা বাগান দিয়ে যেতে হচ্ছে, কলা 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 বাগান ভরা। গম গম গম, ইট 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 ইট, হোয়াট ইজ দিস? শুক্রাণু যেটা যেরকম হয় না ওরকম কিছুটা শেপ দেখতে। জানি না কোন টুক কি হবে, কোন টুক রয়েছে ঘরের মধ্যে, এটা আছে নিয়ে আসো তো। রাইট, আমার হাতে রয়েছে এখন পুরো রস, এখন রস খাবো।
একটার পর একটা মানে দুটো খাবো এখন খালি বোতল নিয়ে বাড়ি যাচ্ছি, ঠিক আছে? বোতল নিয়ে এসেছিলাম, খালি বোতল নিয়ে এখন বাড়ি যেতে হচ্ছে। ভাগ্য খুব খারাপ, পাইনি বেশি। না 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 না, পেয়েছি কিন্তু একই। ওর এক বোতল হয়েছে আর আমরা সবাই মিলে দু গ্লাস করে খেয়েছি, এটাই। এখন যাবো আবার মানজন ঘাটে, ওই দিকটা ঠিক। আমাদের গাড়ি রয়েছে, আমরা খুঁজে বেড়াচ্ছিলাম অনেকক্ষণ ধরে, তাও 5 মিনিট। বলেন কি, তাও 5 মিনিট ধরে খুঁজছিলাম। কহাঁ সে আতে আমার লাগলো, কেসে লাগো মেরে মজাক। One eternity later. তো আমরা আর এক জায়গা চলে এসেছি, সেখানে এসে দেখলাম হাড়ি রয়েছে, কিন্তু হাড়িতে হালকা পাতলা। আমরা কি খাবো না ঠিকঠাক করে? খাবো দুদিন পর, দুদিন পর। One eternity later. অনেকেই ভাবতে পারো আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন। তো আমার চোখে একটু প্রবলেম আছে, এই হাওয়াটা লাগলে একটু চোখ দিয়ে জল বেরোয়। আর আমরা রস তো 2 গ্লাস খেয়েছি, এর বেশি আর খেতে পারলাম না। আর খালি বোতল নিয়ে বাড়ি যেতে হচ্ছে। বাড়ির রিয়াকশান জানি না কেমন হবে। আর আজকে ভ্যাকসিন দেওয়া আছে স্কুলে, আর ভাই ফার্স্ট টাইম ভ্যাকসিন নিচ্ছি, তো আবার COVID-19 এখন যেহেতু বেড়েই যাচ্ছে, COVID-19 আমার কী বলবো, খুব ভয় করছে। এই ভ্যাকসিন আমি আগে পরে নিয়ে নিই, আর ইঞ্জেকশন দেখলে আমার ভয় করে। তো এখন যাবো আমি ভ্যাকসিন নিতে, কারণ আমাদের স্কুলে এখন দিচ্ছে ভ্যাকসিন। আর হাতটাই নেবো, জানি না কী অবস্থা হবে। যাবো এখন আমার বন্ধু বাড়ি, আই মিন পোষেনদের বাড়ি, যাবো গাড়িতে করে, যে তারপরে কথা বলছি। এই যে সেই ল্যাবখোর, এর গাড়িতে করে যাবো ভ্যাকসিন নিতে। অনেকেই ভাবতে পারো আমি স্কুল ড্রেস না পরে স্কুলে যাচ্ছি কী কারণে। ভাই স্কুল ড্রেস আছে, এতদিন স্কুল বন্ধ ছিল, ইউনিফর্ম ধোয়া হয়নি। দেখলাম তোর বাড়ির সামনে তোর ইউনিফর্ম ঝুলছে এখানে। হ্যাঁ, রোদ্রে দিয়া রয়েছে এখনো, তো এই কারণে সব ড্রেস পরে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে কি, আমার ভ্যাকসিন নিতে যাচ্ছি কিন্তু আধার কার্ড নেইনি। কি কার্ড দিয়ে আমারই তোমারে, আমি এখন পেলাম না আমার অরিজিনাল আধার কার্ডটা, এখন জেরক্সটা দিয়ে কাজ চালাতে হবে। আর ভাই ফটোটা যা লেভেলের রয়েছে, মানে ওটা দেখালে আমার ব্লগই বন্ধ হয়ে যাবে। বলেন কি, অ্যাডমিট কার্ডটা নিতে বাকি ছিল, আর নিয়ে নিলাম। আর অনেকেই ভাবতে পারো আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন, বাচ্চারা চোখ দিয়ে জল বেরোচ্ছে না, এটা হাওয়াতে লাগে একটু। আর আমার সাথে হচ্ছে আমার ভাই, আমাদের স্কুলে ভিড় মানে এটা ভাই কখনোই হয় না। আর ভাই লাইনের উপর লাইন পুরো সম্মুখীন করতে হচ্ছে আমার, ওখানে লাইনে ছিলাম, মানে নাম ডাকলো, তারপরে সাকসেসফুল হলাম। এখন যেখানে লাইন দাঁড়াচ্ছি, কখন পুলিশ মামা আমাদের ভিতরে ইনভাইট করবে আমি জানি না, তো দেখা যাক কখন ইনভাইট করে আমাদের ভিতরে ভ্যাকসিন নেওয়ার জন্য। প্রচুর নয়েজ, এখন নেবো আমি ভ্যাকসিন, চাই না কখন ভ্যাকসিন। এখানে যত বড় বড় ইঞ্জেকশন ফুটাচ্ছে ভাই, কি বলবো। ও ভাই বডি বডি, এগুলো ওষুধ বানালে ভালো হতো। ফাইনালি গাইস ভ্যাকসিন নিয়ে কমপ্লিট, আমি এখন যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াতে পারবো, তাই তো। বলেন কি, তো মাস্কটা একটু খুলি। আশেপাশে অনেক কম লোক রয়েছে, ঠিক আছে? তো আমি স্কুলে এসেছি ভাই, স্কুলে একটা সিনেমাটিক শট দেখবে না, এটা কখনোই হয় না। সো লেটস স্টার্ট।
কথা হবে ফোনে ফোনে, হ্যাং আউটটা ফুডে জোনে, সময়ের খেলটা আর রবে না, সব নতুন বন্ধু হবে, স্মৃতি সব পড়ে রবে, মনে করতে কেউ তো আর চাইবে না। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আর এই ভ্যাকসিন নিয়ে এসে আমার খুব হাতে ব্যথা করছে, এই হাতটা এখনও ব্যথা করে রয়েছে, ঠিক আছে। আর এই কারণে মানে সেই কারণে আমি শুয়ে পড়েছিলাম আর একটু ঘুম ঘুম চলে এসেছিলো আর মাথাটা একটু ব্যথা ব্যথা করছিলো, ঠিক আছে। এখন পুরো সুস্থ আছি আর ভিডিওটা লং করছি না কারণ সকালবেলা থেকে অনেক কাজ করেছি। বলেন কি এই যা, ঠিক আছে, কেয়ার, বাই, গুড নাইট।